বহুল প্রতীক্ষিত সুষ্ঠু মনোরম পরিবেশত ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের নির্বাচন অনুষ্ঠিত হই। আজি বুধবার বিএলএ ফটিকছড়ির উগ কমিউনিটি সেন্টারত উপজেলা ছাত্রলীগের কমিটির নির্বাচনের কাউন্সিলর ভোটর মোহাম্মদ জালালউদ্দিন 203 ভোট পাই এনে সভাপতি নির্বাচিত হই। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাইরুল আমিন সাগর 40 ভোট পাই। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ রায়হান রূপু 217 ভোট পাই এনে সাধারণ সম্পাদক নির্বাচিত হই এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ নজরুল ইসলাম ফাইদে 25 ভোট। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছিল উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব। এই সময় উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি বক্তিয়ার সাইদ ইরান, আহ্বায়ক শাহেদুল আলম সহ জেলা উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমি চট্টগ্রাম। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।